তো এই সালটা হচ্ছে 1600 সাল, যখন ইংরেজরা প্রথম ভারতে প্রবেশ করেছিলেন। তারা নানা রকম জাহাজের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন জলপ্রবাহ পার করে। তাদের মধ্যে একজন হলেন লর্ড পাগলা কুমার। ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তারা নানান জায়গা দিয়ে নানা নদী দিয়ে পার করে ভারতে ঢুকেছিলেন এবং তারা এখানে বাণিজ্য করতে এসেছিলেন। কিন্তু তারা এখানে বাণিজ্য করার সাথে সাথে ভারতের সব সম্পত্তিও লুট করেছিলেন, আর তারা এর মাধ্যমে ভারতের অনেক ক্ষয়ক্ষতি করেছিলেন। তো আজকের কাহিনী হচ্ছে কিভাবে আমাদের এই শহরের নাম কলকাতা হলো। আর আজকের স্টোরি হচ্ছে কলকাতা যদি কলকাতা হতো। A few moments later. হ্যালো, আয় কারাগারে চলে এসেছি। এ সামনে আমি দুজন যাচ্ছি, আমি জিজ্ঞাসা করে বলছি। আচ্ছা ভাই, এটা নাম ভাই এটার নাম কলকাতা। আবার কি নাম? হ্যালো ভাই, শোনো কলকাতার কাহিনী বসো তুমি। হ্যাঁ 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 বলো। What is this fucking place? They are so dirty smell. They are cracking my nose. What is this fucking place? I don't like this. There are two people. What they are doing here? I have to check them. So dirty smell. So dirty. Hey man! Hey boy! What are you doing here? I am a man. Hey, what is this place name, bro? Kani, look. Dada, what did you say? I don't know. কালকে আবার হাগবো কিনা জিজ্ঞেস করছি, বলে দিতে হবে। ও প্লিজ টেল মি, হোয়াট ইজ দিস প্লেস নেম? সাহেব কাল হাগা। কেসে কেসে লোক রহতে হ্যায় ইয়ার ইয়াহাঁ পর। ও ইউ মিন কাল হাগা, ওকে থ্যাঙ্কস ব্রো, ইউ আর এ ফাকারসন। ওকে ম্যান, সো গুড বাই। ওহো, তো এই মহান ব্যক্তি লর্ড পাগলা কুমারের জন্যই এই জায়গার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই জায়গাটি একটি বিখ্যাত জায়গা কলকাতা নামে প্রতিষ্ঠিত হয়ে যায়। ভাই বোনা কি বাত করছো? ভাই বোনা সত্যিকার বলছি। হ্যাঁ দাদা, একটা কল চলে এসছে। হ্যাঁ দাদা, তোমার কথা মতোই কলকাতায় জনিদার পোস্টারের নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো তাহলে জনিদা আমার মেরে নেবে। হ্যাঁ দাদা, রাখছি। হে ম্যান, হাউ আর ইউ? তো কি করে এই বোকাচোদা ইংরেজ পাশ থেকে প্রেজেন্ট এলো? এ কাছে টাইম মেশিন আছে নাকি ডক্টর স্ট্রেঞ্জের মতো মাল্টিভার্স পার করে এসেছে? দেখতে হলে চোখ রাখুন মাদার বয়স চ্যানেলে, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।